জে আর স্টুডিও থেকে আপনাকে আবারও স্বাগতম রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড়ো দেশ যার আয়তন প্রায় একশত একাত্তর লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর মোট ভূখণ্ডের নয় ভাগের এক ভাগ এ রাশিয়া ভূগোলবিদদের মতে এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে উড়াল পর্বত উড়াল নদী ককেশাস পর্বত কাজাকিস্তান বর্ডার সাধারণভাবে এই অঞ্চলের পশ্চিম ভাগ ইউরোপ মহাদেশের অংশ ধরা হয় এবং পূর্ব ভাগ এশিয়ার অংশ ধরা হয় সেই হিসেবে রাশিয়ার সাতাত্তর ভাগ ভূখণ্ড এশিয়ার অন্তর্ভুক্ত আর বাকি মাত্র তেইশ ভাগ ইউরোপ মহাদেশে অবস্থিত কিন্তু ইউরোপের সংস্কৃতি সাহিত্য ও ভাষার জন্য এরা ইউরোপীয় হিসেবে বিবেচিত রাশিয়ার জনসংখ্যা চোদ্দো কোটি আর এই চোদ্দ কোটি জনসংখ্যার পঁচাত্তর ভাগ লোকই বাস করে ইউরোপ মহাদেশের অংশে তাই রাশিয়া ইউরোপ মহাদেশের একটি বৃহৎ শক্তি হিসেবে বিবেচিত রাশিয়াকে ইউরেশিয়ার অন্তর্ভুক্ত একটি দেশ বলা হয় যে দেশটি ভৌগোলিকভাবে এশিয়ার অন্তর্ভুক্ত হলেও রাজনৈতিকভাবে এরা ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ তাই রাশিয়া একটি ইউরোপের দেশ